ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানী বংশল থেকে গ্রেফতার করা হয়েছে রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে গ্রেফতার করা হয় ডিবি সূত্রে জানা যায় একাধিক মামলায় হাজি সেলিমকে খুঁজছিল পুলিশ রোববার রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি মামলায় দু হাজার আট সালে ১৩ বছরের সাজা হয় তার পরবর্তীতে দু সালে এই সাজা কমিয়ে দশ বছর করে হাইকোর্ট সোমবার সকালে কোনো এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে শরপোত করা হয়